হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বইবাড়ি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তরুণ গোয়েলের জেনারেল নলেজ বইটি। এটি বাংলা ভার্সনের একটি বই। তোমাদের একটু দামটা আমি দেখিয়ে নিই। দামটা হচ্ছে 450 টাকা। আপনাদের আমাদের কাছ থেকে ক্রয় করলে বইটি অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা একটু দেখে নিই ভেতরটা কী আছে। ভেতরটা হচ্ছে তরুণ গোয়েল জেনারেল নলেজ। দেখুন প্রথমে লেখা আছে তরুণ গোয়েল জেনারেল নলেজ, এবং বাংলায় এটার অনুবাদ করেছে ইউকে পাল। বইটার অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন হয় এবং সেটার অনুবাদ করেছেন ইউকে পাল। একটু কন্টেন্টটা আমরা দেখে নিতে পারি। কন্টেন্টে রয়েছে ইতিহাস, ইতিহাসের ভেতর আবার বিভিন্ন ভাগ করে দেওয়া আছে, প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত। এবং প্রাচীন ভারতের মধ্যে যে যে চ্যাপ্টারগুলো পড়ে সব চ্যাপ্টারগুলো এখানে সম্পূর্ণরূপে দেওয়া আছে। এর সঙ্গে ভূগোল, সংবিধান ও রাজনীতি সবগুলোই কিন্তু খুব ভালোভাবে এই বইটাতে কভার করে দেওয়া আছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু সেপারেট করে দেওয়া আছে। আমরা এবার দেখে নিই একটু, অর্থনীতি আছে এখানে, সাধারণ বিজ্ঞান আছে, সাধারণ বিজ্ঞানের মধ্যে আবার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং প্রাণীবিদ্যাটা আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং স্ট্যাটিক জিকেটা দেওয়া আছে, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, এবার আমরা একটু একটা চ্যাপ্টারের ভেতরটা দেখে নিই। এখানে আমরা দেখছি অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এ দেখুন প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন প্রস্তর যুগ, বিভিন্ন খুব কিন্তু ডেসক্রিপটিভলি বইটা দেওয়া আছে। এবং এর পাশাপাশি দেখুন লাল কালি দিয়ে আলাদা আলাদা করে পয়েন্ট করে দেওয়া আছে, যেগুলো অধিক গুরুত্বের সঙ্গে আমাদের পড়তে হবে। এই বইটার সবথেকে ভালো একটা দিক হচ্ছে এই বইটাতে ডেসক্রিপটিভলি দেওয়া আছে। এতে একই সঙ্গে আপনার কনসেপ্টও বিল্ড আপ হবে, এবং এমসিকিউতে কী কী পড়তে হবে, এমসিকিউতে কীরকম আসতে পারে সেটার জন্য আপনারা যদি অধিক গুরুত্বের সঙ্গে যদি লাল কালি দেওয়া পয়েন্টগুলো পড়েন তাও হবে। এই দেখুন, এখানে দেখুন শহর পরিকল্পনা আছে, আবার সিন্ধু সভ্যতা এবং খননকারীর তালিকাটা দেখুন এখানে ছক করে দেওয়া আছে, কোন সাইট কত সালে খনন করা হয়েছিল সব কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। পাশাপাশি ম্যাপ পয়েন্টিং এবং ছবি দেওয়া আছে। আমরা আরেকটু দেখে নিই ভারতের ভূগোলটা। ভারতের ভূগোল, ভারতের কৃষিকার্য, ভারতের শস্য উৎপাদনের সময়, খারিফ শস্য, রবি শস্য, এসব দেওয়া আছে। এবং এর পাশাপাশি কোন শস্য কোন রাজ্যে বেশি উৎপাদন হয় তার একটি লিস্ট দেওয়া আছে। পেজ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর বইটার। এবং বইটা ওভারঅল মিলিয়ে যদি বলতে হয় খুবই ভালো একটা বই। আচ্ছা, এবার স্ট্যাটিক জিকেটা আমরা একটু দেখে নিই। স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু প্রত্যেকটা পোর্শনই খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ওভারঅল মিলিয়ে জেনারেল নলেজের জন্য এটা খুব ভালো একটা বাংলা বই। আপনারা যারা বাংলা ভাষায় ডেসক্রিপটিভ জেনারেল নলেজ বই খুঁজছেন তারা কিন্তু এই বইটা নিয়ে দেখতে পারেন। বইটা নিতে হলে আমাদের দেওয়া নাম্বারে এবং স্ক্রিন দেওয়া নাম্বারে মেসেজ করুন।